হ্যালো, আজকে আমরা উইন্ডোজ এক্সপি সেট আপ করবো। তো এটা আমার এক বন্ধুর পিসি, বেশ কতদিন যাবৎ পড়ে আছে। শুধু উইন্ডোজ এক্সপির জন্য পড়ে আছে। তো আমরা আজকে এটা সেট আপ দেবো। তো কীভাবে সেট আপ দেবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আমাদের বুট মেনুতে যেতে হবে এবং সিডিকে বুট ডিভাইসের সাথে কানেক্ট করে দিতে হবে, সিডি ড্রাইভকে। তো আমরা ডেল, ওখানে লেখা আছে F1 টু রান সেট আপ। তো আমরা F1 দিলাম, F1 দিলে আমাদের এরকম বুট সেকশন আসবে। তো এটা হলো বায়োস সেট আপের অপশন। তো আমরা এখান থেকে বুথ মেনুতে যাব, বুথে যাব। তারপর আপনি দেখতে পাচ্ছেন অবশ্য বুট ডিভাইস প্রপার্টিতে যাব, গিয়ে ফার্স্ট বুট ড্রাইভ সিডি রোম আর ব্যাটারি রোম। যেমন আমাদের যেমন আসুস আছে, আমরা আসুসটাকে এন্টার চাপ দিয়ে এখানে ডিভিডি রোম শো করিয়ে দেবো। তো আসুস হলো ফার্স্ট বুট, তারপর সেকেন্ড বুট হলো আমাদের হার্ড ডিস্ক। দেন আমরা এন্টার প্রেস করব। আমরা সিডিটা ডিভিডির মধ্যে ইন করেছি। এখন আমরা কি করব, F10 দিয়ে বের হয়ে যাব। F10 দিয়ে বের হয়ে ওকে প্রেস করব। ওকে, আমাদের এখন কমান্ড আসবে। বুট ফ্রম সিডি, আমরা প্রেস যে কোনো কিবোর্ডের যে কোনো কি প্রেস করব। মজার বিষয় হলো প্রায় 6 থেকে 7 বছর পর আমি আবার এই XP সেট আপ করতে যাচ্ছি। তো দেখি হয় কি না। এখানে লেখা আছে প্রেস, আপনারা হয়তো দেখতে পারছেন না, প্রেস এখানে লোডিং হচ্ছে। নিচের অবশ্যই দেখেন, সেট আপ ইজ লোডিং ফাইল। হ্যাঁ, তো আমরা সেট আপ করে দিই। তো আমরা একটু দেখুন, আমাদের সেট আপ স্টার্টিং উইন্ডোজ সময় নিচ্ছে, সিডিটা সার্চ করতেছে। তো সার্চ করুক, আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখন আসছে টু সেট আপ উইন্ডোজ XP নাও প্রেস এন্টার। মানে XP সেট আপ এন্টার যদি করতে চাই তাহলে আমাদের এন্টার চাপ দিতে, প্রথম এটা অপশনটা। তো আমরা এন্টার চাপ দিয়ে দিই। আর নিচে লেখা আছে দেখেন, এন্টার কন্টিনিউ RARPR অ্যান্ড F3 ওয়েট। তো আমরা তো এন্টার দেবো, কন্টিনিউ করবো। তো আমরা এন্টার দিয়ে দিচ্ছি, প্লিজ ওয়েট। তো ওয়েট করি আমরা নেক্সট স্টেপের জন্য। এখন দেখুন কিছু লেখা আসছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, আসলে এগ্রিমেন্ট। তো আমাদের এত পড়ার সময় নেই। তো আমরা নিচে দেখুন, এখানে লেখা আছে F8 আই এগ্রি, স্কেপ আই ডু নট এগ্রি, পেজ ডাউন নেক্সট স্টেপ। তো আমরা F8 দিয়ে আমরা এগ্রি করে দেবো। তো আমরা F8 চেপে এগ্রি করে দিলাম। এখন আসছে আমাদের দেখুন পার্ট, হার্ড ডিস্কের ড্রাইভ চলে আসছে। তো আমরা কোন ড্রাইভে করব সেটা হলো এখানে দিয়ে দেখানো হয়েছে। তো সি ড্রাইভটা দেখুন, এখানে লেখা আছে পার্টিশন NTFS 100 MB সামনে। আর নিচে আছে হলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো আমরা এখন দেখুন, এখন ফরম্যাট চাচ্ছে
আমরা লো লেভেল ফরম্যাট দিব না, ফরম্যাট ফ্যাট ইন্টারফেস দিব, তো সেটা এখানে যাচ্ছে। তো আমরা ফ্যাট ফাইল সিস্টেম ইউজিং দ্য কুইক দিয়ে দিব, আমরা কুইক ফ্যাট ফাইল সিস্টেম দিয়ে দিব। তো আমরা ফরম্যাট দিয়ে দিচ্ছি, তারপর এখানে এন্টার দিব। এখন আসছিল টু ফরম্যাট দ্য ড্রাইভ, প্রেস অ্যাপ, তো অ্যাপ দিয়ে দিলাম এন্টার। এখন অটোমেটিকলি ফরম্যাট হবে এবং তারপরে উইন্ডোজ সেট আপ শুরু হয়ে যাবে ড্রাইভের মধ্যে দিয়ে যাবে আপনার, সেই ড্রাইভে আমরা করেছি। তো দেখা যাক, হ্যাঁ ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের চেকিং করতেছে, ডিভাইস চেকিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 0% ডিভাইস চেকিং করতেছে। এখন আমাদের ড্রাইভ চেকিং চলতেছে, কপি চলতেছে। আপনার কর্নারের দিকে দেখতে পাচ্ছেন, এইখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি হচ্ছে, সিডির ফাইলগুলো ড্রাইভে কপি হচ্ছে। তো আমরা কপি পর্যন্ত অপেক্ষা করি। ১৫% আজকের ডেটে বলতে গেলে 2019, তো উইন্ডোজ এক্সপি কোনো ভার্সন আসেনি, নতুন আসার কথা। আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম যে নতুন আসবে এক্সপি ভার্সন, তো পুরোনো যে ভার্সনটা আছে আমরা সার্ভিস প্যাক, উইন্ডোজ সার্ভিস প্যাক 2 দিচ্ছি। আপনারা দেখুন উইন্ডোজ সার্ভিস প্যাক 2 দিচ্ছি, হ্যাঁ। তো এই সিরিজটা আমরা পারচেজ করে নেওয়া হয়েছে, তো এখন আমরা এটা ইনস্টল করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন 90% হয়ে গেছে, কপি শেষ হয়ে গেলে আমাদের ইনস্টল প্রসেসিং আসবে, কপির জন্য অপেক্ষা করছি আমরা। প্রায় শেষ হয়ে গেছে, প্লিজ ওয়েট ফাইল সেট আপ। এখন কম্পিউটার রিস্টার্ট নেবে, কম্পিউটার আমাদের রিস্টার্ট নিয়েছে। এখন আবার প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি, এন্টার, লোড অপারেটিং সিস্টেম। তো আমাদের অপারেটিং সিস্টেম লোড হতে প্রবলেম হচ্ছে, আমরা দেখি কেন প্রবলেম হচ্ছে। ফাইনালি উইন্ডোজ এক্সপি সেট আপ হচ্ছে, উইন্ডোজের লোগো এসে পড়েছে। তো অনেকদিন পর, প্রায় বছরখানেক পর উইন্ডোজ এক্সপি দেখতে ভালো লাগছে। ওল্ড ইজ গোল্ড বলা যাচ্ছে না, যে ওল্ড ইজ গোল্ড। তো আমরা দেখব এখন সেট আপ প্রসেসিং। আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন ইনফরমেশন হয়ে গেছে, ডাইনামিক আপডেটও হয়ে গেছে, প্রিপারিং ইনস্টলেশন হয়ে গেছে। এখন শুধু ইনস্টলেশন উইন্ডোজ আছে আর ফাইনালাইজেশন আছে। তো এখানে আমাদের টাইম শো করতেছে 39 মিনিটস, তো আমরা এই কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, হতে থাকুক।
এখন আমাদের এই অপশনটা আসছে, এটা আমরা নেক্সট করে দেব। এখানে নেম লিখবো,